এভাবেই মারাই মেশিন আসকল দিয়ে লালমনিরহাট সদর ও আদিতমারি উপজেলার 5টি ইউনিয়নের 15টি গ্রামে চলছে পাট মারাই। পাটের আঁশ প্রস্তুতের এই নতুন প্রযুক্তি পেয়ে খুশি পাট চাষিরা। এ প্রযুক্তিতে প্রস্তুত হচ্ছে উন্নত মানের আঁশ, আর এ আঁশ বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। আর এই পদ্ধতিতে পাটের আঁশ প্রস্তুত করতে খরচও কম পড়ছে সনাতন পদ্ধতির চেয়ে। আমাদের পাট কাটতে যা খরচ, মেশিনে খরচ কম এবং আঁশ ভালো হবে, উন্নত জাতের পাট পাবো, বাজার বিক্রি করবো, ভালো পয়সা পাবো। আগে আগে তো আমরা পাট কাটিয়ে জাগ দিয়েছিলাম, পানিতে জাগ দিয়ে পচাছিলাম, পচার পরে আবার কামলা দিয়ে ছিলাছিলাম, ছিলের পরে পাট শুকিয়ে গিয়ে তারপরে বিক্রি করি। আচ্ছা আঁশ ভালো হয় নাই, কালাটা কালা মাটি টাটি দেওয়া হয়। আমরা একজন মাটিতে আবাদ করছি নতুন পাট, সুন্দর আবাদ হয়েছে, খরচ খেলা কম হয়েছে, এই নতুন মেশিন দিয়ে পাট মারাই করছি। সামনে আবার বেশি করে আবাদ করবো, ভালো করি মেশিন দিয়ে আয় পাচ্ছি। মানে আগে থেকে এটা আবাদ আর কি, এইটাই ভালো দেখা যায়, ভালোই দেখা যাবে। মানে বাবা হওয়া আছে বেশি, 8 মন 12 মন যদি হওয়ার আছে। আসকলে মারাই করা পাটের আশের পাশাপাশি পাট কাঠিও বের হয় সমানতালে। তবে পাট কাঠিগুলো টুকরো টুকরো হয়ে বের হয়, সম সাইজের বের হওয়া পাট কাঠিগুলো সাথে সাথে বিক্রি হচ্ছে। ক্রেতারা চাষিদের কাছ থেকে প্রতি কেজি পাট কাঠি কিনছে 2 টাকা হারে। আশকলের মাধ্যমে 1 বিঘা জমির পাট থেকে আশ প্রস্তুত করতে খরচ হয় 1500 টাকা, অথচ সনাতন পদ্ধতির খরচ লাগে 2000 থেকে 2500 টাকা। আগে যেমন যত্রতত্রভাবে মানুষ পাট জাগ দিত, এখন সেই পাটটা মেশিনের মাধ্যমে মারাই করে সঠিক আধুনিক পদ্ধতিতে মাসা পদ্ধতিতে জাগ দেওয়ার ফলে কৃষকদের একটা ভালো মানের আঁশ পাচ্ছে। এই আঁশ থেকে ভালো মানের প্রোডাক্ট তৈরি হবে, কৃষক বেশি মূল্য পাবে, কৃষকদের বেশি লাভ হবে। মেশিনের পাটকাঠিগুলো আমি কিনতেছি, যেখানে যেখানে যায় মেশিন ওখান থেকে আমি কিনিয়ে শুকাচ্ছি, 2 টাকা কেজি দর নিচ্ছি। নেওয়ার পর আমি যেমন বড় বড় ব্যবসায়ীদেরকে দেব, কারণ আকিস কোম্পানি আছে, আবার ওই যে বড় বড় কোম্পানিতে নিতেছে। আশকলের মাধ্যমে প্রস্তুত আঁশ পচাতে সময় লাগে 8 থেকে 10 দিন, আর সনাতন পদ্ধতিতে সময় লাগে 22 থেকে 25 দিন। মাসা পদ্ধতিতে এ আঁশ পচাতে পানি লাগে অল্প, আর সনাতন পদ্ধতিতে লাগে প্রচুর পানি, আর এতে গ্রামের পুকুর নালার পানি থাকে দূষণ ঝুঁকিতে। লালমনিরহাটে এবছর 5,500 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অতিবৃষ্টির কারণে পাটের ফলন তুলনামূলক কম হলেও দেশীয় কিনাব জাতীয় পাটের ফলন হয়েছে বাম্পার। প্রতি বিঘা জমিতে এবার ফলন হয়েছে 10 থেকে 12 মণ, আর প্রতি বিঘা জমি থেকে 500 থেকে 600 কেজি পাট কাটিয়ে পাচ্ছেন কৃষকরা। আমরা এই পাট ছেলিয়ে আবার পানিতে রাখবো, একই পানি পচার পরে আবার এটা তুলিয়ে বাজার বিক্রি করবো। এটা যেভাবে দেখা যায় তাতে আমার লাভ হবে। পাটটা ধোয় তখন খরচ হয় 2 থেকে 2500 টাকা, আর আমরা যখন মারি তখন 1500 টাকাই। বিভিন্ন পার্টিকেল আপনার বোর্ডের সাথে, পার্টিকেল বোর্ড আকিস পার্টিকেল, গোল্ডেন পার্টিকেল আমরা আলাপ করেছি, চারকোল কোম্পানির সাথে আপনার আলাপ করেছি। তো আমাদের আলাপটা চলমান আছে, আকিস পার্টিকেলের সাথে আমাদের আলাপটা অনেক দূর এগিয়ে গেছে। আশা করছি যে আমরা খুব শীঘ্রই কৃষক ভাইদের একটা সময় দিতে পারবো। লালমনিরহাট সহ বৃহত্তর রংপুরে আশকল নিয়ে এসেছে পাট চাষিদের জন্য নতুন সম্ভাবনা। নতুন এই প্রযুক্তি পেয়ে খুশি অনেক চাষি। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ নামে 2টি সংস্থা যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রংপুরের 4টি জেলায়। তাতে পাটের মান ভালো হবে, আমার ফলন ভালো হয়েছে, আমি মেশিনে মারাই করব এবং বিক্রি করে বাজারে উন্নত মান হবে। আগামীতে আরও বেশি করে আবাদ করার চেষ্টা করব। অল্প জমিতে বেশ ফলন হয়, ভালো এবং লম্বা হয়, মোটা তাজা হয়। আশকল প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের আঁশ প্রস্তুত করে অধিক মুনাফা লাভের প্রত্যয়ে আশকলকে সকল পাট চাষির কাছাকাছি নিতে কাজ করে যাচ্ছে বাস্তবায়নকারী সংস্থা দুটি। এরকম 15টি মেশিন বিতরণ করা হয়েছে এবং আমাদের প্রায় 1টা করে এন্টারপ্রেনার আন্ডারে 200 জন ফার্মারকে আমরা কেনা জাতীয় পাটের চাষ করছি। এটার উদ্দেশ্য হলো যে এই পাটের আঁশের যে মান আছে সেই মানটাকে খুব উন্নত মানে পরিণত করা, এই মেশিনের মাধ্যমে এই পাটটাকে ভেঙে এটা যদি মাসা পদ্ধতিতে পানিতে রাখা যায় তাহলে 8 থেকে 10 দিনের মধ্যে খুব উন্নত পাটের আঁশ পাওয়া যাবে। আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে কৃষকদেরকে এই ধরনের মেশিন এবং পাটের সাথে পরিচিত করতেছি। আশকল প্রযুক্তি চাষিদের মাঝে জনপ্রিয় হয়ে উঠলে
চাষিদের পাট চাষে আগ্রহ বাড়বে আর তারা উন্নতমানের আঁশ প্রস্তুত করে হবে লাভবান।